আসল ঈদ শুরু হয় ঈদের পরের দিন থেকে। আমি জানি যে সকল মেয়েরা বিবাহিত তারা আমার সাথে রিলেট করতে পারবে, কারণ আমরা যখন ঈদের দিনটা শ্বশুরবাড়িতে কাটাই আর ঈদের পরের দিন বাবার বাড়িতে আসি, এই পরের দিনটাই হচ্ছে আমাদের কাছে আনন্দের এবং আসল ঈদের দিন। ঠিক তেমনই ঈদের পরের দিন আমি এবং আমার হাজবেন্ড চলে যাচ্ছিলাম আমার বাবার বাসায়, মানে আমরা রংপুর থেকে কুড়িগ্রাম এই বাইক জার্নিতে যাচ্ছিলাম এবং রাস্তার মাঝখানে, এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ, এটা যারা উত্তরবঙ্গে তারা সবাই চেনে, এই তিস্তা ব্রিজের আমরা দাঁড়িয়েছিলাম একটু, কারণ অনেক রোদ ছিল, গরম ছিল। আর এখান থেকে যে সুন্দর একটা দৃশ্য দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যদিও সবাই অনেকভাবে বেড়াতে আসে, বাট আমরা আসলে এদিকে যাতায়াত করি তাই খুব একটা ঘুরতে আসা হয় না। এদিকে আপনাদের ভাই আর আমি একদম সেম ম্যাচিং করে পরে এসেছি আজকে, যেহেতু বাবার বাসায় যাব এবং রাস্তার মাঝখানে আমরা অনেকবারই দাঁড়িয়েছি, অনেক বেশি রোদ আর গরম ছিল, তাই আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু জুস খেয়েছি, ঠান্ডা খেয়েছি আর ছায়ার মধ্যে একটু দাঁড়িয়েছি। আমি যে দুই দিন আর কি ঈদের জন্য ফেসে একটু ফেস প্যাকটাক মেখেছি, তার জন্য যে ফর্সা হয়েছিলাম, আল্লাহ, এই রোদে আমি একদম পুরো কালো হয়ে গেছিলাম। তারপরে আমাকে দেখতে পুরো লাল লাল লাগতেছিলো, কেন জানি না। আর এই জুসটা এসএমসির জুস ছিল এবং এটা ভালো ছিল, আমার খুব ভালো লাগছে। তো এই তো আপনাদের ভাইয়া দেখেন, পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা জুস খাচ্ছি, আশেপাশে রোড পুরা, আর কি পরিমাণে রোদ আপনারা জাস্ট একটু ইমাজিন করেন। এই রোদে আমরা রংপুর থেকে কুড়িগ্রামের রাস্তা, প্রায় আমাদের বাড়িতে যেতে লাগে প্রায় 2-2.5 ঘন্টা। এই তো আমরা চলে এসেছি বাসায়, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আসলে সেই ভিডিওটা নেই নাই। খাওয়া দাওয়ার পরে আমরা বসে একটু গল্প করতেছিলাম, আর এটা দেখেন আমার আম্মু কী করতেছে একটা পাখির সাথে। এই পাখিটা কিন্তু বুঝতে পারতো না যে এখানে একটা মানুষ আসছে, কারণ ওই সাইড থেকে দেখা যায় না। বাট এটা মেবি একটা ফেসকা পাখি, আমরা ফেসকা বলি, আপনারা কী বলেন আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী নামে ডাকেন। আর তারপর আমরা একটু আরাম টারাম করে এই তো বাড়ির সামনে, তখন সন্ধ্যা প্রায়, ওই সময় বসেছিলাম আমাদের মাচার এখানে। আর সন্ধ্যার আগে আগে আপনাদের ভাইয়া বলো চলো একটু আমরা কফি খেয়ে আসি বা একটু ঘুরে আসি, তাই আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা বাজার, এটাকে বলে মেবি ভিতরবন্ধ বাজার। ওই ভিতরবন্ধ বাজারে আমরা হচ্ছে একটা কফি হাউসে কফি খাই। আসলে এটা কিন্তু একদম গ্রাম, এই গ্রামের মধ্যে যে কফি হাউস পাওয়া যায় এটাই অনেক বড় ব্যাপার। সাথে ছিল আমার ছোটো ভাই এবং আমার ভাগনা, এবং আমরা ওখানে যাওয়ার পর কফি খাই সবাই মিলে, কারণ আসলে ঘুরতে যাওয়ার জায়গা বলতে এই জায়গাটাতে এসে আমাদের খুব রিল্যাক্স লাগে, তো আমরা সবসময় এখানে আসি, এখানে এসে আমরা কফি খাই। আর তারপরে আমরা কফি টফি খেয়ে চলে যাব দাওয়াতে। আসলে আসার সাথে সাথে রাতে আমার খালামণি আমাকে দাওয়াত দিয়েছিল, তো খালামণির ওখানে আমাকে যেতে হবে। তো এর জন্য আর কি বাসায় এসে আগে আবার আব্বুর সাথে একটু বসে চা খেয়েছি, গল্প করলাম, কারণ হচ্ছে বাসায় তো সময় দিতে হবে। তারপরে এই তো আম্মুর বানানো চা, কী যে মজা, কী যে মজা। তারপর আমার ভাইয়ের ফার্মের দুধ, আর এটা হচ্ছে আমার আম্মু যে পরোটা, চা ছাড়া কিছুই বোঝে না। এটা নিয়ে একদিন আমি একটা ভ্লগ করবো যে আমার মা পরোটার চা চায়, মানে পাইলে আর কিছুই চায় না। আর এই তো আমি অনেক বেশি টায়ার্ড লাগতেছে আমাকে, বাট আমি মন থেকে একদম টায়ার্ড না, আমি খুবই স্বতঃস্ফূর্ত ছিলাম, কারণ বাড়িতে আসছি, আমার খুবই ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে আমি আমার জান ফেরত পাইছি। আমি না, শুধু প্রত্যেকটা মেয়ের হয়তো বা এমন হয়, যারা রিলেট করতে পারবেন তারা আমাকে জানাবেন। আর তারপরে এই তো সন্ধ্যায় আমার এই যে খালামণির বাসায় গেছিলাম, এটা আমার ছোটো খালাতো বোন, তো এখানে খালামণি অনেক আয়োজন করছিলো, এমনিতেই সব জায়গায় খেতে খেতে পেট ভরে গেছে। তারপরে এই তো আমার খালামণি, এটা ছোটো খালামণি। খাওয়া দাওয়া করে আমরা একটু রিল্যাক্স হচ্ছিলাম সবাই মিলে। তো এই ছিল আমার ঈদের সেকেন্ড ভ্লগ। আমার ভ্লগগুলো আসতে অনেক লেট হচ্ছে, কারণ আমি এখনও বাবার বাসায় রেগুলার হতে পারতেছি না, তবে ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি রেগুলার এবং ডেইলি একটা করে ভ্লগ আপলোড দিব। আপনারা জাস্ট আমার পেজের সাথে থাকবেন এবং বেশি বেশি করে ভ্লগগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।